হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি দেশের বিষয়ে আলোচনা করব যে দেশ দুনিয়ার সব থেকে ছোট এবং নতুন রাষ্ট্রের হিসেবে জানা যায়। এই দেশটি চারিদিক দিয়ে শত্রু দেশে ঘেরা রয়েছে, আর এই দেশের শত্রু দেশগুলিও এমন যে এই দেশটিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে চায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইসরায়েল দেশের বিষয়। ইসরায়েল দেশের শত্রুরা ইসরায়েল দেশের ভয় পায়, কিন্তু ইসরায়েল দেশ ভয় পায় না। ইসরায়েলের শত্রু দেশরা বলে যে ইসরায়েল তাদের শত্রুদের তাদের ঘরে ঢুকে মারে। এটি সম্ভব হয়েছে ইসরায়েল দেশের স্বাভিমানী এবং দেশভক্তির কারণ। এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার পর আপনি অনেক কিছু ইসরায়েল দেশের বিষয়ে জানতে পারবেন। তবে আসুন বন্ধুরা, ইসরায়েল দেশের বিষয়ে এমন কিছু তথ্য জানবার চেষ্টা করি যেগুলি হয়তো আপনি নাও জানেন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন। তবে আসুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমত বন্ধুরা, আমরা ইসরায়েল দেশের জন্মের বিষয়ে আলোচনা করব। শুরু আমরা ফিলিস্তিন থেকেই করি। ফিলিস্তিন উসমান সাম্রাজ্যের একটি ভাগ ছিল। 1878 সালে উসমান সাম্রাজ্যেতে 87% মুসলমান, 10% ঈসাই মানে খ্রিস্টান এবং 3% ইহুদি লোক ছিল। 1900 সালে প্রথমবার ইসরায়েল সাম্রাজ্য গঠিত হবার ভাবনা মাথায় আসলো, যাকে সেনিজাম আন্দোলনের নাম দিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উসমান সাম্রাজ্যের পতন হয়ে গিয়েছিল এবং ব্রিটিশরা ফিলিস্তিনের পর রাজত্ব স্থাপিত করা শুরু করলো। ব্রিটিশরা বেলফোর্স ঘোষিত করে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র আবেদন করলো। এর পেছনে ব্রিটিশদের শাসন করার নীতি ছিল। এর পরে ব্রিটিশরা এই জায়গায় ইহুদিদের থাকার জন্য পারমিশন দিয়ে দিয়েছিল। এরপর অনেক সংখ্যক ইহুদিরা ফিলিস্তিনের দিকে আসতে শুরু করলো এবং এই জায়গায় অনেক পরিমাণে ইহুদিরা এসে এবং যে যার মতো জমি জায়গা নিয়ে কৃষি করা শুরু করলো। আর যখন ইহুদিদের সংখ্যা দিনের পর দিন বাড়তে শুরু হলো, তার থেকে আরবিয়ান লোকের মধ্যে এবং ইহুদিদের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল। এইসব দেখে ব্রিটিশরা 1930 সালে অনুশাসন ব্যবস্থা আনার চেষ্টা করেছিল, কিন্তু এর থেকে ব্যাপারটা আরও চেঞ্জেস হয়ে গিয়েছিল। আর আস্তে আস্তে ইহুদিদের সংখ্যা গঠিত হতে শুরু হলো এবং এই জায়গায় আরবিয়ান লোকেদের এবং ব্রিটিশ রাজ সমাপ্ত করার চেষ্টা করতে লাগলো। স্টার্টিং সময় ফিলিস্তিনিতে ইহুদিদের সংখ্যা মাত্র 3% ছিল, যেটি 1938 সালে বেড়ে 30% হয়ে গিয়েছিল। এরপরেও ইহুদিরা প্রতি বছর ইল্লিগালভাবে ফিলিস্তিনিতে আসতে থাকলো, যার কারণ হিংসা এবং প্রতিহিংসা আরও পরিমাণে বেড়ে গেল। আর তারপর থেকে ইহুদিরা ব্রিটিশদের সাথে জড়িত জায়গাগুলিতে হামলা করতে শুরু করে দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হবার পরেও জুলাই 1946 সাল পর্যন্ত ব্রিটিশ কন্টিনিউ 6 বছরের যুদ্ধের পর একদমই দুর্বল হয়ে পড়েছিল। এরপরেও ইহুদিদের আন্দোলন আরও পরিমাণে চলতে থাকলো এবং বেশি পরিমাণে ইহুদিরা এই জায়গায় আসার কারণ ব্রিটিশ শেষ সময় দেখলো যে এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। তারপর ব্রিটিশরা চিন্তা করলো যে এই বিষয়ের একটি সমাধান বের করতে হবে। আর তারপর 1947 সালে ইউএন ফিলিস্তিনকে 3 ভাগে ভাগ করেছিল। প্রথম ভাগ ইহুদিদের, দ্বিতীয় ভাগ আরবদের এবং তৃতীয় ভাগ জেরুসালামদের। আর তারপর 1948 সালে ব্রিটিশ রাজত্ব সমাপ্ত হলো, ঠিক ভারতবর্ষের মতো। যেমন ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালে হয়েছিল আর তারপর ব্রিটিশ রাজত্ব সমাপ্ত হয়েছিল, ঠিক সেইভাবেই ফিলিস্তিনি জায়গায় ব্রিটিশ রাজত্ব সমাপ্ত হয়েছিল। আর তারপর থেকে ইসরায়েল দেশ নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষিত করে দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের ভারী পরিমাণে মারার পর আর যেসব ইহুদিরা বেঁচেছিল তারা সবাই ফিলিস্তিনিতে এসে পড়েছিল এবং জেরুসালামের আশেপাশে এসে থাকতে শুরু করলো। আর এখনকার যেসব মুসলিম দেশরা ছিল তারা সবাই ইহুদিদের বিরোধিতা করেছিল। আর তারপর থেকে ইহুদি এবং আরব রাষ্ট্রের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেল। এই ঝগড়ার মাঝে 1947 সালে ফিলিস্তিনের 3 ভাগ করেছিল, যার মধ্যে 1 ভাগ ইসরায়েল লাস্তিনের রূপে 2 রাজ্য হিসেবে ঘোষিত হলো, আর যেখানে জেরুসালেমকে আলাদা রাজ্য বানানোর কথাবার্তা করা হলো। কিন্তু পরে ইসরায়েল দেশ জেরুসালেমকেও নিজের মধ্যে করে নিল। আর তারপর থেকে আরব এবং ইসরায়েলের মাঝে আরও শত্রুতা বেড়ে গেল। আর এই যুদ্ধে একদিকে ইসরায়েল একা দেশ ছিল আর আরেকদিকে ইরাক, লেবানন, সিরিয়া, মিশ্র লিবিয়া, সৌদি আরব, ইয়েমেন আরও অন্য মুসলিম দেশও ছিল। আর এই যুদ্ধের সময় ইসরায়েল দেশকে শুধু আমেরিকা দেশ সাহায্য করেছিল। মুসলিম দেশগুলি অনেক কয়বার আলাদা আলাদাভাবে ইসরায়েল দেশের পর অত্যাচার করতে শুরু করলো এবং আক্রমণ করতে শুরু করলো, কিন্তু প্রত্যেকবার তারা হারই পেল। আর শেষ সময় যুদ্ধে জিতল ইসরায়েল দেশ।
আর এমনই একটি হামলা জুন 1967 সালে হয়েছিল, যাকে সিক্স ডেজ ওয়ার বলা হয়। এই আন্দোলনে মানে যুদ্ধে ইসরায়েল দেশ একসাথে মিশ্র, জর্ডান, সিরিয়া, ইরাক এবং সৌদি আরবকে মাত্র 6 দিনে পরাজিত করেছিল। গত 67 বছরে ইসরায়েল দেশ 7 থেকে বেশি যুদ্ধ করেছে, আর এই যুদ্ধতেও প্রতিবার ইসরায়েল দেশই জিতেছে। বেশিরভাগ অন্য দেশরাই ইসরায়েল দেশের পর হামলা করেছিল। 6 অক্টোবর 1973 সালে এমনই ধরনের একটি হামলায়, যে সময় মিশ্র এবং সিরিয়া ইসরায়েল দেশের পর হঠাৎ হামলা করেছিল, আর যখন দেশের লোক ইয়াম নামে উৎসব করছিল, আর তখন ইসরায়েল হঠাৎ তাদের হামলার উত্তর দিল, আর এর অপোজিটে মিশ্র এবং সিরিয়াদের খুব ক্ষতিগ্রস্ত হলো। 1972 সালে মিউনিকে যে অলিম্পিক খেলা হয়েছিল, ফিলিস্তিনের আতঙ্কী সংগঠনরা স্টেডিয়ামের মাঝে ইসরায়েল দেশের 12টি খেলোয়াড়দের মেরে ফেলেছিল, আর এই ঘটনার কারণ খেলার জগতে খুবই ভয়ঙ্কর একটি ঝগড়া সৃষ্টি হলো। আর এর পর থেকে ইসরায়েল দেশ তারা সুরক্ষা এবং সিকিউরিটি খুবই স্ট্রিক্ট করা শুরু করলো। ওই সময় ইসরায়েল দেশের প্রধানমন্ত্রী গোল্ডার মেয়ার ছিলেন, আর প্রত্যেকটি প্লেয়ারের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারকে আশ্বাস দিলেন যে সে এর প্রতিশোধ অবশ্যই নেবে। আর উনি শপথ নিলেন যে এই ঘটনায় যারা যারা জড়িত ছিল তাদের কাউকে ছাড়বে না, আর এই খেলোয়াড়দের মৃত্যুর প্রতিশোধ নেবার ভার এসলো জিম্মার পর, যিনি পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ওই সব শত্রুদের মেরে ফেললো যে ইসরায়েল দেশের খেলোয়াড়দের মেরেছিল। আর মসাদের সদস্যদের এই অভিযান গত 30 দশক পর্যন্ত চলেছিল। আর এমনই ধরনের একটি ঘটনা 27 জুন 1976 সালে হয়েছিল, যখন তেল আবিব থেকে ইসরায়েল দেশে যাওয়া একটি ফ্লাইট ফিলিস্তিনি আতঙ্কী সংগঠনরা FFLFF অপহরণ করে নিয়েছিল, মানে কিডন্যাপ করে নিয়েছিল। আর ওই ফ্লাইটটি উগান্ডা নিয়ে গিয়েছিল। ইউগান্ডা দেশের তানাশাহা ইদি আমিন আতঙ্কীদের তাদের দেশে নামার জন্য পারমিশন দিয়ে দিয়েছিল, আর এই অপহরণকর্তারা ইসরায়েলবাসীদের ছাড়ার জায়গায় তাদের একজন একজন করে মেরে ফেলেছিল। আর এরপর যখন ইসরায়েল দেশবাসী এই খবর পেল, তখন তারা উগান্ডা দেশে গিয়ে সেই সব অপহরণকর্তাদের এক একজন করে মেরে ফেলে দিয়েছিল। মার্চ 1978 সালে লেবাননের আতঙ্কী সংগঠন PLO-র আতঙ্কীরা 35 জন ইসরায়েলি নাগরিকদের হত্যা করে দিয়েছিল, আর এর প্রতিশোধ নেবার জন্য ইসরায়েল দেশ লেবানন দেশের পর হামলা করে দিয়েছিল, যার পর প্রাণ বাঁচানোর জন্য PLO আতঙ্কবাদীরা দেশ ছেড়ে চলে গিয়েছিল। শুধু এই না, এরপর ইসরায়েল দেশের সামনে লেবানন সরকারের মাথা নত করতে হলো। জুন 1981 সালে ইসরায়েল দেশ এমনই ধরনের আরেকটি ঘটনাকে অস্তিত্বে আনল, যেটি দেখে সম্পূর্ণ দুনিয়া অবাক হয়ে গেল। আসলে ইসরায়েল দেশ খবর পেলে যে তানাশাহ সাদ্দাম হুসেন পারমাণবিক বোমা তৈরি করতে যাচ্ছিল। ইসরায়েল দেশ এর খবর সংযুক্ত রাষ্ট্রকে দিল, আর যখন ইরাকের পর এর প্রভাব পড়ল, তখন সাদ্দাম হুসেন এমন ধরনের কোনো জিনিস তৈরি করার পর সম্পূর্ণভাবে না করে দিল। কিন্তু ইসরায়েল দেশের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সাদ্দাম হুসেন কোনো না কোনো একটি অ্যাটমিক বোমে কাজ করছে। ইসরায়েল দেশ এটি খতম করার জন্য একটি ভয়ঙ্কর মিশন শুরু করল, যার পর ইসরায়েলি সৈনিকরা ইরাক দেশে ঢুকে 8 জুন 1981 সালে ইরাক দেশের পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণভাবে নষ্ট করে দিল। ইসরায়েল দেশকে ইহুদিদের রাষ্ট্র বলা হয়, ইসরায়েল দেশকে সম্পূর্ণ দুনিয়ার ইহুদিদের রক্ষকও বলা হয়। এই কারণে ইসরায়েল সরকার এই ব্যবস্থা করে রেখেছে যে যদি পুরো দুনিয়ার কোনো কোণাতে কোনো জায়গায় যদি ইহুদি জন্ম নেয়, তার সম্পূর্ণ অধিকার ইসরায়েল দেশ দেবে। শুধু এই না, সে ব্যক্তিকে ইসরায়েল দেশের নাগরিকতাও দেবে। ইসরায়েল দুনিয়ার একটিমাত্র এমন দেশ যেটি সম্পূর্ণভাবে অ্যান্টি ব্লাস্টিক মিসাইল ডিফেন্সে ব্যবস্থিত। এর মানে এই হলো যে ইসরায়েল দেশে কোনো দেশ মিসাইল হামলা করতে পারবে না, আর এমনটি যদি কোনো দেশ করে তাহলে ইসরায়েল দেশ ওই মিসাইল অটোমেটিক ওদের দেশে টার্ন করে দিবে। ইসরায়েল ওইসব গণ্যমান্য দেশের মধ্যে পড়ে যাদের নিজের স্যাটেলাইট সিস্টেম রয়েছে, আর এই দেশ কোনো দেশের সাথে এটি ভাগিদারি করে না। ইসরায়েল ওইসব দেশের মধ্যে পড়ে যাদের প্রত্যেক নাগরিককে সৈনিকে ভর্তি হতে হবে, সে মহিলা হোক বা পুরুষ হোক, সবাইকে সৈনিকে ভর্তি হতেই হবে। আর এর থেকে খুবই কম হচ্ছে 3 বছর, আর যেখানে মহিলাদের জন্য 2 বছর। ইসরায়েল সম্পূর্ণ বিশ্বে অন্যান্য দেশে ওয়েপন সাপ্লাই করে। সব থেকে উন্নত ধরনের এবং হাই টেকনিক্যাল ওয়েপন্স ইসরায়েল দেশেই তৈরি হয়। আজকে আমরা আলোচনা করলাম ইসরায়েল দেশের ইতিহাস, শক্তি এবং পাওয়ার। বন্ধুরা, ইসরায়েল দেশের বিষয় জেনে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানান, এবং আগে আপনি কোন বিষয় জানতে চান সেটিও আমাকে জানান। আমি আবার আসবো একটি নতুন কন্টেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন এবং দেখতে থাকুন আমাদের কন্টেন্টগুলি। ধন্যবাদ।